কতগুলো আন্ডাভাস্তার মা হইয়া গেছি। ইয়াগের যন্ত্রণায় কোথাও একটু ঘুরতে যেতে পারি না, একটা শরীরে বসে কাঁদে আর একটা ঝুলে থাকে কেতে। কসেন দেখি কি জ্বালা, তা উয়াগের জ্বালায় কি আমাকে সকাল রাত মাটি করবো নাকি? একটাই তো জীবন, আমাদের জীবনের কি কোনো মূল্য নাই? পাশের বাসার ভাবে গেছিল কক্সবাজার, আইনে একটু আসার দিল, ও খোদা, জিবলার উপরে দেওয়ার আগেই শেষ হইয়া গেল। আন্ডাভাস্তা কেতে করে নিয়ে আর যাওয়া লাগবে না, আরাম করে একটু বানাইয়ে খাইয়ে দেখো, উয়াগের চেয়ে আমারটা অনেক বেশি মজা হয়েছে। আমি যদি এই আচারের ব্যবসায় নামতাম তাহলে পরে আমার ব্যবসাটা ফাইন চলতো। বাজারের মধ্যে গেলে পরে আমি একটু দামি জিনিসের কাছ থেকে দূরে সরে থাকি, তা বাজারের বাতাস তেমন একটা সুবিধার না, আমার ঠেলে ঠেলে নিয়ে এই দামি জিনিসের কাছে ফেলায়। তা আজকে একটু টেরাইয়ে দেখলাম যে দামটা একটু কমছে, খাবলা মাইরে নিয়ে এলাম 1 কেজি আম। আমগুলো কাটার আগে একটু ফিল্টার করা পানি দিয়ে ধুয়ে নিও, তা আমের গায়ে যেন একটু পানি থাকে না, তোমার গায়ে ওড়না আছে না, তাই দিয়ে আমের গায়ের পানি পরিষ্কার করে নিও, ঠিক আছে? আর এমআই করে কাটবা, এইরকম করে কাটলেই এই আচারটা দেখতে ফাইন লাগে। ও আর একটা কথা মনে করাই দেই, আমের আটি যখন শক্ত হবে তখন এই আচারটা বানাবা, নাইলে পরে আমের গায়ের যে মাংসটা আছে না ওয়া কিন্তু খুলে খুলে পড়বে, তাইলে কিন্তু আচার বানাতে তেমনটা ভালো হবে না, খাতেও ভালো লাগবে না। 1 কেজি আম আনছিলাম, তার ভিতরে শ্যামরাটা আবার 2টা মাইরিয়া দিল, তা 1 কেজি আমের জন্য কিন্তু 1 কাপ চিনিই দিবা, এই চিনিটা দেওয়ার পরে একটু নাইরে সাইরে দিবা। তা আমি একটা খুঁতা দিয়ে আমের গায়ে চিনিটা লাগানোর চেষ্টা করতেছি, এরম সেরম করে ভারী চেষ্টা করতেছি, কিন্তু কোনো তাই কোনো কামায় না। তা তোমাকে যদি না লাগাবার পারে, বুদ্ধি তো আমার কাছেও আছে, দেখবানে কি করি, যা খুঁতা তোরে লাগবে না, এই যে উপরে নিচে এরকমটা ঝাড়াইয়া ঝাড়াইয়ে নেবা, ঝাঁকি দিলেই দেখবানে সব আমের গায়ে এই চিনিটা লাগে গেছে। আমের গায়ের উপরে চিনি দিলে কিন্তু একেবারে গইলে গইলে পড়বে, মানে আমের গাও থেকে পানিটা ছাইড়ে দিবে, দেখবানে আধা ঘন্টা পরে একেবারে আমের গা থেকে সমস্ত পানি ছাইড়ে দিবে। মশলাপাতি যা যা যাবে সব কিন্তু বার্মিস আচারের মশলা, আমি যেইগুলো দেখাবো এর চেয়ে একটাও বেশি দিয়ে আর যাইও না, চালাকি করতে গেলে কিন্তু সেই স্বাদ পাবা না। নিয়ে নিলাম শুকনো মরিচ, আস্তা ধনিয়া, আস্তা জিরা, আস্তা কালো সরিষা, আর তুমি যদি চাও তোমার মতো সাদা ধবধবা সরিষা নিবা, তাতেও কোনো সমস্যা নাই, স্বাদ কিন্তু একরকমই লাগবে। না একটা হামান দিস্তে আধগুঁড়া করিয়া ভাঙিয়ে নিছি, আধা ভাঙা দিলে পরে দাঁতের উপরে যখন মশলাটা পড়বে না, কামড় দিলে পরে ফাইন একটা ঘ্রাণ আসবে। না আর ওই যে আধা ঘন্টার জন্য চিনি দিয়ে আম ভিজিয়ে রাখছিলাম, এই দেখো আমের গতর থেকে সব পানি ছাইড়ে দিছে, চিনিটাও গইলা গেছে, দেখছো আমি পানি নিয়ে খেলতেছি, বয়স কি আমার বাড়তেছে না কমতেছে? কসেন তাড়াতাড়ি করে চুলার কাছে চলে যাও, এইবার একটা হাঁড়িতে বসাই দাও, আর চুলার জাল কিন্তু একেবারে মিডিয়াম লোতে রাখবা, একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবা, তারপর কিন্তু আর ঢাকনা দিবা না। 1 কিলো কাশির মতো স্বচ্ছ ফাইন দেখাচ্ছে, তাই নে? তোমাদের কলিজা থেকে আমার এইরকম কাশির মতো স্বচ্ছ ফাইন এখান দোয়া করে দাও তো, তোমাদের মনের মতো করে সুন্দর সুন্দর জানি রেসিপি দেখাবার পারি। এই যে দেখো কয়েকটা মিনিট জাল করার পরে শিরাটা টাইনে গেছে, আর এইরকম যখন হয়ে আসবে তখন ওই মশলাটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দেবা, হস্তির মতো করে নাড়াচাড়া দিও না, তাইলে কিন্তু ভাইঙা চুইড়ে যাবে, মেসমার হয়ে যাবে। খোদা লবণ দিতেই নি, এই আমি যে লবণ দিতে ভুলে যাই তা তোমরা একটু মনে করাই দেবা না, মিষ্টি আর ঝাল উয়ার ব্যালেন্স করার জন্য সামান্য ফোটা লবণ দিবা, তা বানানোর পরে খাইয়ে দেখিতি জম্মের ফাইন লাগতেছে। আমার বাহু বানানিও শেষ দেখানিও শেষ, তোমরা একদিন বাসায় বানাইয়ে খাইয়ে আমারে জানাইও কেমন লাগছে, গেলাম কিন্তু, ধন্যবাদ।